নির্বাচিত জাতীয় সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আবার সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের ডাকা আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে বানচাল করার জন্য সরকার জনগণের জার্মান রক্ষার দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীগুলো এবং দলীয় সন্ত্রাসীদের অন্যায় ও বেআইনিভাবে জনগণের বিরুদ্ধে নামিয়ে রাজধানী ঢাকায় যে তাণ্ডব চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিনা উস্কানিতে প্রতিবাদী জনতার শান্তিপূর্ণ অবস্থানে গুলি, টিয়ার গ্যাস চালানো এবং সশস্ত্র আক্রমণ মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও দেশ বিদেশের জনগণ এই স্বৈরাচারী সরকারের অবৈধ ক্ষমতা জোর করে ধরে রাখার বীভৎস অপপ্রয়াস দেখে স্তম্ভিত হয়েছে। তাদের নির্মম আক্রোশে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু বর্ষাচন্দ্র রায় মাথায় মারাত্মক রক্তক্ষরণ, দলের চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানুর রহমান সহ অসংখ্য নেতাকর্মী আহত হওয়া এবং অগণিত নেতাকর্মীকে নির্বিচারে গ্রেফতারের ঘটনা প্রমাণ করে যে ক্ষমতারোহী সরকারের হাতে দেশের কোনো নাগরিক নিরাপদ নন। জনগণের গণতান্ত্রিক অধিকার হরণকারী সরকার আজ জনগণের শুধু ঘৃণা ও ধিক্কার পাওয়ার যোগ্য। আজ সকাল থেকে শেষ পর্যন্ত গণতান্ত্রিকামী নেতা কর্মীদের মধ্যে আহত গ্রেপ্তার হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন, আমি একটা সংযুক্তি দিয়েছি সেটা আপনার মধ্যে একটা লং লিস্ট, তো আমি সেটা রিড আউট করছি না, আপনারা পেয়ে যাবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকারি এবং সরকার দলীয় বাহিনীর বেআইনি ও সন্ত্রাসী তৎপরতার জবাব দেওয়ার ক্ষমতা জনগণের রয়েছে, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের ফলে যে অবাঞ্ছিত মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হতো আমরা তা বরাবরই পরিহার করতে চেয়েছি এবং আজও করেছি। এটা আমাদের দুর্বলতা নয়, জনগণ ও গণতন্ত্রের প্রতি আমাদের দায়বদ্ধতা। কিন্তু নিশিরাতের বৈধ সরকারের ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে মহান মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, জীবন দিয়েছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। গত 14 বছর আমাদের হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন শত শত নেতাকর্মী, নির্যাতিত হয়েছেন কয়েক হাজার, মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন লাখো নেতাকর্মী। গণতন্ত্র চাই বলেই এত কিছুর পরও গণতান্ত্রিক আন্দোলনের পথেই আছি আমরা, কিন্তু সব কিছুরই একটা সীমা থাকে, আশা করি সরকার সেটা মনে রাখবে। আমরা জেনেছি যে মতোয়াইল ও শ্যামলীতে গাড়িতে আগুন দেওয়ার ও ভাঙচুর করার ঘটনার জন্য বিএনপিকে দায়ী করার অপচেষ্টা চালু হচ্ছে, অথচ পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় সুস্পষ্ট প্রমাণ দিয়ে খবর বেরিয়েছে যে পুলিশের সামনেই এসব ঘটনা ঘটিয়ে ভিডিও করে অপরাধীরা নির্বিঘ্নে বাইক চালিয়ে চলে গেছেন। কারা এটা করতে পারে তা অনুমানের জন্য বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। নিজেরা অপরাধ করে বিএনপির উপরে দোষ চাপানোর অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্টদের আবার পরামর্শ দিচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আজ রাজধানীতে যে অত্যাচার নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু 31 জুলাই সোমবার সারা দেশে সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামীকালই আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম, কিন্তু আমরা জানতে পেরেছি যে আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনে কর্মসূচি না দিয়ে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব এই গণতান্ত্রিক কর্ম শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ।